হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সকলেই কম বেশি ভিডিও এডিটিং করে থাকি, সেটা শখের বসে কিংবা যে কোনো কাজের জন্য। সেই ভিডিওগুলো এডিটিং করার জন্য কিন্তু আমাদের সবগুলো এডিটিং সফটওয়্যার বিশেষ কয়েকটি রেজুলেশন আছে, সেগুলো অনুযায়ী কিন্তু আমাদের সেই ভিডিওগুলোকে ইম্পোর্ট করে সেগুলোকে আবার এডিটিং করার পর এক্সপোর্ট করতে হয়। যদি আমাদের ধারণকৃত ভিডিওগুলো এডিটিং সফটওয়্যারের সাথে সকল রেজুলেশনে মিল না থাকে তাহলে কিন্তু ভিডিও এডিটিং হবে না। তো আজকে আমরা জানবো কিভাবে আমরা ভিডিওকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে এনে সেই ভিডিওগুলো এডিটিং কিংবা বিভিন্ন জায়গায় আপলোড করতে পারি। সেজন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনি সার্চ বারে লিখবেন আপনি ভিডিও কনভার্টার। ভিডিও কনভার্টার লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন আসবে। আপনি এখান থেকে প্রথম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে কিছু পারমিশন হবে, পারমিশনগুলো আমাদের অ্যালাউ করে দিতে হবে। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন অডিও কনভার্টার, অডিও কাটিং, ভিডিও কনভার্টার, ভিডিও কাটিং। আপনি এখান থেকে অডিও ভিডিও সব কিছু কাটিং করে নিতে পারবেন। এখানে কাটিং বাদ দিয়ে আপনি হালকা পাতলা এডিটিংও এখান থেকে করে নিতে পারেন, অডিও কিংবা ভিডিও সকলকে। ভিডিওটি কনভার্ট করার জন্য ভিডিও কনভার্টার এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখান থেকে আমাদের যে ভিডিওগুলো কনভার্ট করতে হবে সেই ভিডিওগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। ভিডিওগুলো অবশ্যই আপনার মনে রাখতে হবে, দুইটার উপরে ভিডিও এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন না একসঙ্গে। দুইটার উপরে কনভার্ট করতে গেলে আপনাকে এখান থেকে পারমিশন অর্থাৎ টাকা দিয়ে এখান থেকে আপনাকে এটা কিনে নিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন ডানে দিলাম, এরপর এখান থেকে আপনি এটা টিক মার্ক করে দিয়ে ওকে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার কনভার্ট শো করবে, আপনি কনভার্টে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন, ফরম্যাট সব কিছু এখান থেকে ঠিক করে নেবেন। তো আমি এখান থেকে আমার অল প্রসেসগুলো কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করার পর আপনি এখান থেকে কনভার্টে ক্লিক করলেই তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ফাইল নাম যাবে। আপনি এখান থেকে আপনার কনভার্টের ফাইল নামটা দিয়ে দিবেন। এরপর আপনি 4x দিবেন নাকি কনভার্টের স্পিড দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখান থেকে আমার ফাইলের নামটি দিয়ে দিব। এরপর এখান থেকে স্টার্ট দিলেই দেখতে পাচ্ছেন এখানে এনেবল হবে। এনেবল দিয়ে দিলেই আপনার ভিডিওটি কিন্তু কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ভিডিওটি কনভার্ট করে আপনি বিভিন্ন ফাইল ট্রান্সফার করে নিতে পারেন। ভিডিওটি যদি একটু উপকার আসে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।